হ্যাঁ, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি এসে হানিফ ফয়সাল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এসএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার ফাইভের ইলাস্ট্রেটর পার্ট নিয়ে। ইলাস্ট্রেটর পার্টের প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, আর এখন আলোচনা করতে যাচ্ছি হলো তার এমসিকিউ নিয়ে। আমি এই মুহূর্তে এমসিকিউতে যে যে টপিক নিয়ে আলোচনা করব, তার প্রত্যেকটা পার্টের প্র্যাকটিক্যাল পার্ট আমি পূর্ববর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। ওকে, প্রথম প্রশ্ন কী তাহলে? ইলাস্ট্রেটর ব্যবহার করে কোন কাজটি করা সুবিধাজনক নয়? অবশ্যই কি ছবি সম্পাদনার কাজ সুবিধাজনক নয়, কারণটা কি? ছবি সম্পাদনার কাজটা আসলে করা হয় ফটোশপ দিয়ে। তারপর দেখো, অঙ্কন শিল্পের প্রধান কাজই হচ্ছে ওয়ার্ড প্রসেসর নো, ফটোশপের নো, স্প্রেডশিটের নো, অবশ্যই কি ইলাস্ট্রেটরের। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, বইয়ের প্রচ্ছদ তৈরিতে কোন সফটওয়্যার মূলত ব্যবহার করা হয়? এটা কি ইলাস্ট্রেটর। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন দেখো, বিলবোর্ড পোস্টার তৈরিতে ব্যবহৃত সফটওয়্যার হলো ইলাস্ট্রেটর, অবশ্যই ইলাস্ট্রেটর, আর কিছু বলার দরকার নেই। মানে অর্থাৎ আমরা রাস্তাঘাটে যে ব্যানার বা প্যানাগুলো দেখি, এই সবগুলো কি ইলাস্ট্রেটরের কাজ দিয়েই করা। তুমি যে আমার এখানে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটাও কি ইলাস্ট্রেটর দিয়েই করা। তারপর দেখো, ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায় কিসের সাহায্যে? অবশ্যই কি ইলাস্ট্রেটরের সাহায্যে কি ডকুমেন্টকে আকর্ষণীয় করা সম্ভব। তারপর দেখো, ইলাস্ট্রেশনের নতুন ফাইল খোলার কিবোর্ড কমান্ড কোনটি? আমরা জানি ইলাস্ট্রেটরের নতুন ফাইল খোলার দুইটা অপশন আছে, একটা হলো ফাইলে গিয়ে নিউতে চাপ দিতে হয়, আদারওয়াইজ কন্ট্রোল এন, কন্ট্রোল এন কি নিউ। আমি এই সবগুলো প্র্যাকটিক্যাল তোমাকে দেখিয়েছি। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, ইলাস্ট্রেটরের কালার মোড অংশে কয়টি অপশন পাওয়া যায়? 2, 3, 4, 5, অবশ্যই কি দুইটি অপশন পাওয়া যায়, একটা হলো আরজিবি, একটা কি সিএম ওয়াইকে। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, প্রিন্টিং কাজের জন্য কোন কালার মোড ব্যবহার করা হয়? অবশ্যই সিএম ওয়াইকে হলো প্রিন্টিংয়ের জন্য, এবং ইলেকট্রনিকের জন্য অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা সবসময় আরজিবি কালার মোড ইউজ করে থাকি। ওকে, তুমি যা এখানে দেখতে পারতেছো কালারটা সব কি আরজিবি। তারপর দেখো, কোনো অবস্থানে একাধিক টুলের অবস্থানকে কী বলা হয়? অর্থাৎ কোনো একটা অবস্থানে যদি একাধিক টুল একসাথে থাকে তাহলে কি দিস ইজ গ্রুপ, অর্থাৎ এটাকে বলো কি গ্রুপ টুল। আমরা গ্রুপ টুলের ডিটেলস আলোচনা করেছি প্র্যাকটিক্যাল পার্টে। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, একটি অবজেক্টের বর্ডারের ভেতরের অংশ কী বলে? অবশ্যই ফিল। তারপর দেখো, একটি অবজেক্টের বর্ডারের অংশ কী বলে? অবশ্যই কি স্ট্রোক, অর্থাৎ কোন একটা অবজেক্টের বাহিরে বর্ডার বরাবর যা থাকে তাকে স্ট্রোক, ভেতর অংশকে ফিল বলা হয়। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, ইলাস্ট্রেটরের অবজেক্ট অবলোকনের কয়টি মোড আছে? আমরা জানি তিনভাবে অবজেক্ট অবলোকন করতে পারি, এটা আমি প্র্যাকটিক্যাল তোমাকে দেখিয়েছি। জুমিনের কিবোর্ড কমান্ড কী? জুমিনের কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস, তুমি প্লাসে চাপ দিলে সে জুম ইন হবে, এবং তুমি যদি জুম আউট করতে চাও তাহলে কন্ট্রোল মাইনাসে চাপ দিতে হবে, অর্থাৎ সে জুম আউট হবে। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, ইলেকট্রনিক মিডিয়ায় কোন কালার মোড ব্যবহার করা হয়? অবশ্যই কি আরজিবি কালার মোড বা কোড ব্যবহার করা হয়। ওকে, তারপর দেখো, অবজেক্টের প্রান্তরেখা বা লাইনকে কী বলে? অবজেক্টের প্রান্তরেখা বা লাইনকে বলা হবে কি? অবশ্যই পাথ। আমি পাথ কি, পাথ নিয়ে কীভাবে কাজ করে সে বিষয়ে আমি ডিটেলস তোমাকে দেখিয়েছি। তারপর দেখো, পাথ কি অবজেক্টের প্রান্তরেখা, অবজেক্টের বর্ডার রেখা, নাকি একটিমাত্র সরল রেখা? তাহলে পাথ হচ্ছে অবজেক্টের বর্ডার রেখা এবং কি একটিমাত্র সরল রেখা। তারপর দেখো, ডিরেক্ট সিলেকশন টুলের আরেক নাম অবশ্যই কি সাদা তীর, অর্থাৎ অ্যারো সিম্বলটা কি সাদা টাইপের ছিল। তারপর দেখো, একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কী ব্যবহার করা হয়? অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে অবজেক্ট এবং কি গ্রুপে যেতে হবে, আমরা অবজেক্ট মেনুতে গিয়ে গ্রুপে ক্লিক করলেই এটা হয়ে যাবে, অর্থাৎ আমরা গ্রুপ করতে পারবো। আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়েছি কীভাবে গ্রুপ করা যায়। দেন হলো কন্ট্রোল প্লাস সি দিয়ে কী বোঝায়? এটা দিয়ে অবশ্যই কি কন্ট্রোল সি ফর কপি, ওকে, আর কন্ট্রোল ভি ফর পেস্ট, এবং কন্ট্রোল জেড দিয়ে আমরা কি পূর্বের মান, পূর্বে কোনো ডিল অ্যাকশনটাকে আমরা আবার রিট্রাইভ করতে পারি। ওকে, তারপর দেখো, আরজিবি কী? আরজিবি হলো রেড, গ্রিন, ব্লু। এখানে কিন্তু আরজিবি অনেকগুলো নামের মিক্সিং আছে, সো আরজিবি মানে হলো রেড, গ্রিন, ব্লু, এটা কারেক্ট। তারপর দেখো, সিএমওয়াইকে কী? সিএমওয়াইকে হলো সায়ান, ম্যাজেন্টা এবং কি ইয়েলো, ব্ল্যাক। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন, আরজিবিতে কতটি স্লাইডার থাকে? আরজিবিতে স্লাইডার থাকবে হলো তোমার তিনটি। ওকে, কালার যেহেতু তিনটি, স্লাইডারও কি তিনটি থাকতেছে। তার পরবর্তী কোয়েশ্চন দেখো, পাথ বা রেখা মোটা চিকন করার পরিমাপকে কী বলে? অবশ্যই স্ট্রোক।
তার পরবর্তী কোয়েশন দেখো, ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার কারণ কি? অবশ্যই পেন টুল তার একমাত্র কারণ। তার পরবর্তী কোয়েশন দেখো, পেন ও পেন্সিলের বক্স রেখায় থাকে অ্যাঙ্কর পয়েন্ট, কন্ট্রোল পয়েন্ট, কন্ট্রোল হ্যান্ডেল। তাহলে কী থাকতে পারে বলো তো? পেন ও পেন্সিলের বক্ররেখায় থাকে সবগুলোই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার পরবর্তী কোয়েশন দেখো, ইলাস্ট্রেটরে 6 প্রকার টাইপ টুল দিয়ে কতভাবে লেখা বিন্যাস করা যায়। এখানে কিন্তু আরেকটা এমসিকিউ জড়িত যে ইলাস্ট্রেটরে কত প্রকার টাইপ টুল আছে। তাহলে কি কয় প্রকার টাইপ টুল আছে? 6 প্রকার, এবং এই টাইপ টুল দিয়ে তুমি তিনভাবে লেখা বিন্যাস করতে পারো, রাইট? এখন পরবর্তী কোয়েশন হলো যে কী কীভাবে টাইপের সাহায্যে লেখা বিন্যাস করা যায়। পয়েন্ট টেক্সট, এরিয়া টেক্সট, পাথ টেক্সট, আমরা সবগুলোই করতে পারি। এই সেই তিন টাইপ, যেটা তিন টাইপে আমরা 6টা টুল ব্যবহার করতে পারি। পরবর্তী কোয়েশন, ইলাস্ট্রেটরে কতভাবে আউটলাইন করা যায়? টাইপ মেনুতে গিয়ে ক্রিয়েট আউটলাইন, তারপর কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও, এটা নাকি ফাইল থেকে আউটলাইন? অর্থাৎ টাইপ মেনুতে গিয়ে আমি ক্রিয়েট আউটলাইনে চাপ দিব, আর এটা হলো কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস ওতে চাপ দিতে হবে। আরেকটা স্পেশাল এমসিকিউ তোমাকে দিচ্ছি, তা হলো ছবি বা ইমেজ ইলাস্ট্রেটরে যুক্ত করার জন্য ফাইল থেকে প্লেস কমান্ডে চাপ দিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি সবার লাস্টে এই টুইস্টটা রেখে দিয়েছি। তাহলে অবশ্যই তোমাকে পরীক্ষার প্রশ্ন করতেই পারে যে ছবি বা ইমেজ যদি ইলাস্ট্রেটরে যুক্ত করতে চায় তাহলে কিসে যেতে হবে? ফাইলে যেতে হবে, ফাইল থেকে প্লেসে চাপ দিতে হবে, তারপর ছবি যুক্ত করার অপশনগুলো চলে আসবে। সো এই ছিল এসএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 5-এর ইলাস্ট্রেটর পার্ট হতে সিলেক্টিভ 30টি MCQ। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।